ভট্টাচার্যের আঠারো বছর কবিতার মতোই দুর্নিবার শপথে রাজপথে নেমেছে দেশের তরুণরা টানা ছত্রিশ দিনের সংগ্রামে ষোলো বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে তারা এবার নেমেছে দেশ সংস্কারে সেই সাথে হাল ধরেছেন ব্যস্ত থাকার যানজট নিয়ন্ত্রণেও দেখাচ্ছেন কেমন বাংলাদেশ চায় তারা বদলে যাচ্ছে শহর আমার যাচ্ছে মুছে ক্লেশ এই আলোর মিছিল গড়বে বাংলাদেশ দেশব্যাপী ছাত্রছাত্রীদের চলমান সংস্কার কাজের ভূয়সী প্রশংসা করে এমন কাব্য লিখেছেন কথা সাহিত্যিক রবিউল করিম মৃদুল দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটি ও মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন হয়েছে নতুন প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবারও ছিনিয়ে এনেছে স্বাধীনতা কেবল দেশ থেকে স্বৈরাচার মুক্ত করেই তারা ক্ষ্যান্ত হয়নি এখন মনোযোগ দিয়েছেন দেশ গড়ার কাজেও পনেরো বছর ধরে আমরা যেই দেশটা ছিল এরকম যাতে না থাকে আমরা দেশটাকে অনেক সুন্দর করতে চাই সুন্দর একটা নিয়ম কানুন পড়া লেখা চেঞ্জ সবকিছু চাই আমরা এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা চলে ফুরফুরে মন সারাক্ষণ দেশব্যাপী ভেঙে পড়া শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিন রাত পরিশ্রম করে চলছে তরুণরা শিক্ষার্থীরা সংসদ ভবন গণভবনে পরিচ্ছন্নতা অভিযান যেমন চালাচ্ছে তেমনি রাত জেগে পাহারা দিচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির স্থাপনাও চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছেন কেমন হতে পারে আগামীর বাংলাদেশ কোন রকম দুর্নীতি না থাকুক কোন রকম কোন আইন শৃঙ্খলা ভঙ্গ না হোক এখন আমাদের একটাই চাওয়া এ সোনার বাংলাদেশ চাই আমরা এবং আমাদের সকল শান্তি শৃঙ্খলা নিয়মে চলি গত কয়েকদিনের মতো আজও শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল ঢাকার রাস্তায় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক হাজার টাকার মামলা দুই হাজার টাকা দিছে দুই টাকা মামলা চার হাজার টাকা দিছে এরকম কিন্তু আমরা এখন যেটা করতেছি যারা হেলমেট পরে নাই তাদেরকে আমরা পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়া করে রাখতেছি আমরা পরিচ্ছন্নতা বজায় রাখি ট্রাফিক আইনটা মেনে চলি এবং সবাই নিজের মন মতো ভালোভাবে পরিবেশটা যাদের রেখে দেয় ভেঙে পড়া রক্ত কাদায় মলিন হয়ে পড়া জরাজীর্ণ দেয়ালগুলো আবারও রাঙিয়ে তুলছে তুলির আচরে আঁকছে নতুন বাংলাদেশের স্বপ্ন অভিভাবকরা বলছেন জাতিকে পথ দেখাচ্ছেন তাদের সন্তানরা ওরা এখন রাস্তা ঝাড়ু দিচ্ছে রাস্তা পরিষ্কার করছে ইভেন আজকে ট্রাফিক কন্ট্রোল করতে আমি ওদের সাথে নেমে গেছি মনে নতুন করে আমাদের দেশটা নতুন করে শুরু হয়েছে অভিভাবকরা আরও বলছেন আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে বিপ্লবের বীর কান্ডারি ছাত্র জনতার দেখানো পথেই দেশ পরিচালনা করতে হবে তাদেরকে বাংলাদেশে যতগুলো গৌরবান্বিত অর্জন রয়েছে তার সবই এসেছে ছাত্রদের হাত ধরে সর্বশেষ ছত্রিশ দিনের আন্দোলনে রাজপথে প্রাণ দিয়ে দেশ থেকে ষোলো বছরের স্বৈরশাসককে বিতাড়িত করেছে এটি করেই তারা থেমে থাকেনি এখন এই দেশ সংস্কারে লেগে পড়েছে তারা দেখিয়ে দিচ্ছে আগামী রাষ্ট্রপ্রধানের কাছে কেমন দেশ চায় তারা মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা